ডায়েরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিলি বেবি কর্ন, যেটা খেতে দুর্দান্ত। বিকেলে স্ন্যাক্সে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। আমরা সাধারণত এটা কোনো বিয়েবাড়ির স্টলে খেয়ে থাকি, কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তা বাড়িতে যদি খুব সহজে এটা বানানো যায় তাহলে কেমন হয়? রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলবো ক্রিসপি চিলি বেবি কর্ন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেব আজকে রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে কিছু বেবি কর্ন নিয়েছি, যেগুলোকে আমি কেটে রেখেছি। দুটো আমি কেটে আপনাদেরকে দেখাবো। জাস্ট এইভাবে আমি কেটে নিয়েছি, একটাকে চারটে করে নিয়েছি। যদি আপনার মনে হয়ে থাকে যে বেবি কর্ন গুলো খুবই নরম, তাহলে আপনি চারটে করবেন। আর যদি দেখেন যে না একটুখানি শক্ত হয়ে গেছে, তাহলে এগুলোকে আটটা করে করতে হবে পিস। আমি মাঝখান থেকে একটা, আর মাঝখান থেকে এটাকে দুভাগ করে দিয়ে চারটে আমি করে নেব। জাস্ট এইভাবে আমি চারটে করে নিয়েছি। আপনার পছন্দের সাইজ আপনি তৈরি করে নেবেন। একইভাবে আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা জলটা ফুটে উঠলে আমি বেবি কর্ন গুলো দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। যদি আপনার মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে আপনি আরো একটু ফুটিয়ে নিতে পারেন। আমার কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নেব। একটা ছাকটার মধ্যে দিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে রেখে দেব। ঠান্ডা হলে আমি প্রিপারেশনে যাব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে বেবি কর্ন গুলো ঢেলে নিলাম। প্রথমে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। সামান্য পরিমাণ জলে ছিটে দিয়ে দিয়ে হাতের মধ্যে একটু একটু করে জল নিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি এটা খুব সহজ পদ্ধতিতে করেছি, খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা যাবে। জল যেন বেশি না হয়, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে এগুলোকে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে ভেজে নেব, পুরো বাদামি করে ভাজার কোনো দরকার নেই। এই অবস্থায় তুলে নেব, কারণ এগুলোকে আমি আরো একবার ফ্রাই করব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ডবল ফ্রাই করার জন্য আবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। অর্ধেক অর্ধেক করে আবারও ভেজে তুলে নেব। এই অবস্থায় আমি যখন ভাজবো তখন একটু বাদামি করেই ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে, বাদামি করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব। এরপর ওই তেল থেকে আমি কিছুটা তেল তুলে নিয়েছি, অতটা তেল আমার লাগবে না। ওই তেলের মধ্যে আমি কুচানো আদা আর রসুন দিয়ে দেব 1 টেবিল চামচ। আদাটা আর রসুনটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 2 পেঁয়াজ
পাপড়ি গুলো খুলে খুলে নিয়েছি বড় বড় করে, দেখতে পাচ্ছেন এই অবস্থায় দিয়ে দিলাম। আর তিন রকমের ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনি দিতে পারেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটা জলে গুলে রেখেছি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এই জলের মধ্যেই কিন্তু ক্যাপসিকাম গুলো সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস আর 1 টেবিল চামচ ভিনিগার। সসের পরিমাণটা আপনি কম বেশি করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আপনার যদি মনে হয় আপনি গ্রেভি রাখবেন তাহলে আপনি সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো জল দেব না। আমি ভেজে রাখা কর্নফ্লাওয়ারগুলো সরি বেবি কর্নগুলো দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনের পরিমাণটা আমি খুব সামান্য পরিমাণে দেবো, কারণ প্রত্যেকটা শসেই কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে। লঙ্কা দিয়ে দিলাম আমি 4-5টা, ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে কিন্তু আমার তৈরি হয়ে গেল চিলি বেবি কর্ন। ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন, ভালো করে সার্ভ করলাম। কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন, আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানালাম, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।